সো গাইস এটা একটা কত সুন্দর একটা সিনারি পাইছি বুঝছেন জীবন তো এবার সুন্দর চুপা দেই নাকি দেখছেন আজকে আজ এই সিনারির মধ্যে আব্বে হোম মন্দির বললো অ্যাক্টিং করে না ফেলেছ বুঝছেন আব্বে হোম মন্দির বললো আমরা শুটিং করব বুঝছেন কি আমরা শুটিং করতে গেছি শুটিং করব আছে বহন মত না লেখলা 5টা মিনিট আছে তো গাইস আপনারা যে দেখলেন আমার এই তিন বন্ধুই কিন্তু এখানে কিন্তু শুটিং করতে আসছে তো আপনাদেরকে এখন এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের কিছু আপনাদেরকে দৃশ্য বা আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন দেখেন কেরেঙ্গারি দিয়ে কেমনে করে ব্রিজের পোস্টের মাঝে থেকে মাটি তোলে তো সেটা আপনাদেরকে এখন দেখাবো তো দেখতে থাকেন তো এভাবে কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দেওয়া হবে দেখেন কত সুন্দর করে মাটিগুলো এই পোস্টের ভিতরে থেকে তুলে বাইরে ফেলায় তো আপনাদেরকে সেটাই দেখাবো তো দেখতে থাকেন ভিডিওটি দেখেন আমি কিন্তু বগলে যায় দেখাবো আপনাদেরকে কিভাবে এই কেরেঙ্গারি দেয় কিভাবে মাটি তোলে এই পোস্টের ভিতরে থেকে তো সেটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর একদম সাথে এই এই পোস্টটি কিন্তু একদম ব্রহ্মপুত্রের সাথে এই 79 নম্বর পোস্ট এটা হলো ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের ধুবড়ি থেকে ধুবড়ি আদাবাড়ি থেকে এটা 79 নম্বর পোস্টে কিন্তু কাম করতেছে কেরেঙ্গারি দিয়ে দেখেন এখানে কিন্তু বাঁশ দিয়ে বাঁধ দিয়ে রাখছে কারণ এই মাটিগুলো যাতে ওই নদীতে না যায় তো তার জন্যই কিন্তু এই বাঁশগুলো দিয়ে এই বাঁধটা দিয়ে রাখছে তো আপনাদেরকে এখন দেখাচ্ছি যে এই কেরেঙ্গারিতে কেমনে করে ব্রিজের পোস্টে থেকে মাটি তোলে তো সেটাই আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আমি চেষ্টা করছি তো দেখতে থাকেন ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা এই ভিডিওর কিছু আপনারা দৃশ্য দেখতে পারবেন তো দেখতে থাকেন ভিডিওটি তো গাইস আপনারা যে দেখতে পাচ্ছেন এই জিসিবি দিয়ে যে কেমনে করে মাটিগুলো তুলছে তো সেগুলো তো আপনাদেরকে ভালো করে দেখাইতেছি তো কারণ দেখেন এই পোস্টটির থেকে কেমনে করে মাটি তুলছে তো এটাই আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য চেষ্টা করতেছি তো আপনারা এখনই এই ভিডিওতে একটি লাইক করেন কমেন্ট করেন আর আমার এই ফ্রিডম ব্লগ ধুবড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলটাতে কিন্তু প্রতিদিনই এই ব্রিজের প্রত্যেকটা পোস্টের নতুন নতুন আপডেটের ভিডিওগুলো আইসা থাকবো তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সঙ্গে নোটিফিকেশন যেটা থাকে ওটা নোটিফিকেশনটি অন করে রাখুন কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে এই নোটিফিকেশনে পাওয়া যাবে ভিডিওগুলো ব্রিজের পোস্টের আপডেটগুলো পাওয়া যাবে তো সহায়শক্তি ভিডিওটি দেখবেন এটাই আমার অনুরোধ